প্যারিসে স্বপ্নভঙ্গ, ছিটকে গেলেন উইনেশ ফোগাট। বুধবার রাতেই অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে নামার কথা ছিল তাঁর, কিন্তু তার আগেই মিলল দুঃসংবাদ, ওজন বেশি হওয়ার জন্য অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন উইনেশ। মহিলাদের 50 কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন উইনেশ, কিন্তু এদিন ওজন নেওয়ার সময় দেখা যায় 100 গ্রাম ওজন বেশি হয় তার। আর এই নিয়ম লঙ্ঘন করার জন্যই পদক হাতছাড়া হতে চলেছে তারকা কুস্তিগিরের। প্যারিস অলিম্পিকে মঙ্গলবার রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভারতীয় কুস্তিগির উইনেশ ফোগাট। দেশের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে সেমিফাইনালে উঠে নজির গড়েছিলেন। মঙ্গলবার কিউবার গুজম্যানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন উইনেশ। তার দুচোখ ভরেছিল সোনার পদকের স্বপ্ন, দেশবাসীও অপেক্ষায় প্রহর গুনছিলেন। কিন্তু বুধবার সকালে প্যারিস থেকে উড়ে এসেছে খারাপ খবর। জানা গেছে প্যারিস অলিম্পিকে মহিলাদের 50 কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে নাও নামতে পারেন উইনেশ ফোগাট। অলিম্পিক থেকে তাকে ছেঁটে ফেলা হলো, কারণ হিসেবে সামনে আসে তার ওজন বেড়ে গিয়েছে, তাই তিনি ফাইনালে ডিসকোয়ালিফাই হতে পারেন। নিয়ম অনুযায়ী ইভেন্টে দুদিনই একই ওজন থাকতে হয়, কিন্তু উইনেশ ফোগাটের 100 গ্রাম ওজন বেড়ে গিয়েছে, যে কারণে তাকে অলিম্পিক থেকে বাদ দেওয়া হয়েছে। উইনেশ হলেন সেই তারকা যিনি একটা সময় দেশের কুস্তিগীরদের সঙ্গে ব্রিজভূষণ কাণ্ডে আন্দোলন করেছিলেন, কিন্তু তিনি পাশাপাশি অলিম্পিক্সের জন্য প্রস্তুতিও চালিয়ে গিয়েছেন, যেটি করেননি বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকরা। সেই কারণে ওই তারকা কুস্তিগীররা অলিম্পিক্সের ট্রায়ালে ডাক পাননি, যোগ্যতামান পেরোতে পারেননি তারা। উইনেশ বিপ্লব করেছেন, নির্যাতিতা বক্সারের পাশেও থেকেছেন, দিনের পর দিন যন্তর মন্তরে ধর্ণা দিয়েছেন, আবার নিভৃতে অলিম্পিক্সের প্রস্তুতিও সেরেছেন। সেই কারণে উইনেশ চলতি গেমসে সাফল্য পেয়েছেন, তিনি মন জয় করে নিয়েছেন সবার। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।